والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम आम्मा बाद। बशीर भाई सऊदी আরব থেকে প্রশ্ন করেছেন যে আকীদার বিষয়কে আমাদের জানা জরুরি কিনা, বিশেষ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমের উপরে আছেন এই বিষয়ে আমাদের আকীদা পোষণ করা জরুরি কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়ে মতানৈক্য রয়েছে যে কেউ আকীদা পোষণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, কেউ আকীদা পোষণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তো এই বিষয়ে আকীদা পোষণ করার ক্ষেত্রে আমরা কি বলতে পারি সাধারণ মানুষকে, বিভ্রান্তিতে যারা আছেন তাদেরকে? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে তার জাত, তার সিফত, তার উলু, তার সকলের ঊর্ধ্বে হওয়া, তার সিফত সম্পর্কে যেভাবে বিস্তারিতভাবে কোরআন এবং হাদিসে এসেছে সেগুলিকে ওইভাবেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন যে উপরে রয়েছেন এটা যদি কেউ অবিশ্বাস করে সে মুমিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ঊর্ধ্বে, এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সন্দেহ রাখা যাবে না। প্রত্যেকটি মুসলিম মুমিনকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ঊর্ধ্বে, আরশে আজিমের উপরে। এই মর্মে একটি হাদিস রয়েছে মুসলিম শরীফে, একজন জারিয়াকে, একটি নারী মহিলাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জারিয়া বলল যে আল্লাহ ফাওকাস সামা, আল্লাহ আরশে আজিমের উপরে, আকাশের উপরে। তখন আল্লাহ রাসূল বললেন যে মান আনা, আমি কে? বলো আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই মহিলাটি এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন তার মনিবকে আতিকহা ফাইন্নাহা মুমিনা, এই মহিলাটিকে মুক্তি দিয়ে দাও, তাকে আজাদ করে দাও, কারণ সে মুমিনা, কারণ সে বিশ্বাস করছে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে। তো এই হাদিস প্রমাণ করছে যে প্রত্যেকটি মানুষকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন উপরে। কেউ যদি বলেন বা বিশ্বাস করেন যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব জায়গায় রয়েছেন, মানুষের মধ্যে মাখলুকের সঙ্গে এখানে থাকেন, এটা শিরকি আকীদা, এটা হুলুলিয়াতদের আকীদা, এটা যারা অমুসলিম তাদের আকীদা। কোন মুসলিমের পক্ষে এই আকীদা পোষণ করা উচিত নয় যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে, তিনি সকল সব কিছুর ঊর্ধ্বে। তার এলেম, তার জ্ঞান এগুলি মানুষকে, মাখলুককে বেষ্টন করে রেখেছে। তার এলেমের বাইরে কোনো কিছু হওয়ার সুযোগ নেই, কোনো কিছু হতে পারে না, তার এলেম দ্বারা সব কিছু বেষ্টিত। সুতরাং তিনি উপর থেকেই সব কিছু জানেন এবং দেখেন, সব কিছু নেগাবানি করেন, এই বিশ্বাস আমরা পোষণ করব। কিন্তু তিনি যে মখলুকের সঙ্গে সর্বত্র বিরাজমান, এটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে এটা হলো শিরকি আকীদা, কারণ আল্লাহকে মখলুকের সঙ্গে মিলিয়ে ফেলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ঊর্ধ্বে, এই বিশ্বাস অবশ্যই আমরা সাধারণ মানুষ হই, আলেম হই, যেই হোক হই না কেন, আমাদেরকে এই বিশ্বাস পোষণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসতে বলেছেন, নিজের আত্মার চেয়ে, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, সকল কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বলেছেন এবং তাকে আনুগত্য করেছেন। তবে তিনি কিসের তৈরি এই বিষয়ে আল্লাহ পাক আদেশ করেননি, কিন্তু আল্লাহ পাকের জাত সম্পর্কে, তার ইলাহ হওয়া সম্পর্কে তিনি জানতে বলেছেন, শিখতে বলেছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের কথা বলেছেন, তার সিফাতের কথা তুলে ধরেছেন, তার অনেকগুলি নামের কথা উল্লেখ করেছেন। এগুলো কি আমরা যেভাবে তিনি বলেছেন, তিনি যে উপরে, এটা স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা উল্লেখ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, আর রহমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আরশে আজিমের উপরে। তো আমরা কিভাবে অস্বীকার করব, কিভাবে বলবো যে আল্লাহ পাক তিনি মাখলুকের সঙ্গে এই সর্বত্র সব জায়গায় তিনি বিরাজমান? এটা আমরা বিশ্বাস করতে পারি, কারণ এই মর্মে ধরেন তিনি মানুষের সাথে, কিন্তু উপরের থেকে তিনি মানুষের সাথে, তাকে মানুষের কাছে আসতে হয়ে এখানে আসতে হবে এমন নয়, আল্লাহ ওপর থেকে মানুষের কাছে থাকেন তার এলেম দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের এই বিশ্বাস অবশ্যই করতে হবে যে তাকে আল্লাহ পাক আমাদের তাকে অনুসরণ করার জন্য নির্দেশ করেছেন, আমরা তাকে ভালোবাসবো, তার আনুগত্য করব। তিনি কিসের তৈরি না তৈরি এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আল্লাহ পাকে এই বিষয়ে কাউকে আদেশও করে নাই, তোমরা জানো। তবে আমাদের বিশ্বাস থাকা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি মানবকুলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, নবীকুলের শিরোমণি। এই বিশ্বাস আমরা পোষণ করব। তিনি কিসের তৈরি না তৈরি এই বিশ্বাস নিয়ে আমরা ঝগড়ায় লিপ্ত হব না। তবে সঠিক আকীদা হলো এই বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ, মানুষ যা তৈরি সেই জিনিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করা হয়েছে। আর অবশ্যই আমাদেরকে আল্লাহর সম্পর্কে বিশ্বাস করতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে, এটা অবশ্যই জরুরি। এটা যদি বিশ্বাস পোষণ কেউ না করে তাহলে উনি মুমিন হতে পারবেন না, আলিয়াযু বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।